নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মিস রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক বা জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে, অর্থাৎ আগামী বছর 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমি এই ভিডিওতে করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ সংক্রাম। মেষ রাশির জাতক বা জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে এই বার্ষিক রাশিফল প্রেজেন্ট করতে চলেছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ এবং রাহু গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু আমি বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তাই এটি সকল মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা 100-এ 100 মিলবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা বলতে পারি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন জেনে নেওয়া যাক 2021 সাল আপনাদের জন্য, অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক দেখাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, অর্থাৎ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে উদ্দীপনা পাওয়া যায়। তাই আসুন জেনে নেওয়া যাক আপনাদের শারীরিক দিক কেমন যেতে চলেছে এই 2021-এ। এই বছর আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ বিগত বছরে, অর্থাৎ 2020-তে যে পজিশানে আপনাদের শারীরিক দিক ছিল, কোনো রোগ ব্যাধিতে যদি আপনারা ভোগেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবেন, এতটুকুটা বলতে পারি। এছাড়াও বড় ধরনের কোনো অসুখে কিন্তু আপনারা পড়বেন না। ছোটোখাটো জ্বর জ্বালা তো মানুষের হতেই পারে সারা বছরের মধ্যে, সেটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু বড় ধরনের অসুখ এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হয়ে যাওয়া প্রচুর পরিমাণে, সেই দিকটা কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। এবার আসি অর্থনৈতিক স্থান আপনাদের কেমন যেতে চলেছে। এই বছর, অর্থাৎ এই সারা বছর আপনাদের আর্থিক স্থিতি কিন্তু বহুলাংশে ডেভেলপ করবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা অর্থকষ্টে বর্তমানে ভুগছেন তারা লিখে রাখুন ডায়েরিতে 2021 সালে আপনাদের সেই অর্থকষ্ট কিন্তু ধীরে 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 মিটে যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। এবং এই বছর আকস্মিক প্রাপ্তির দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ হঠাৎ করে কোনো টাকা পেয়ে গেলেন কোনো সূত্র থেকে, সেটা লটারি থেকে হোক বা সাট্টা থেকে হোক বা জুয়া থেকে হোক বা শেয়ার মার্কেট থেকে হোক বা পৈতৃক সূত্র থেকে হোক বা শ্বশুরালয় থেকে হোক, যে কোনো উপায়ে কিন্তু আপনারা এই বছর অর্থ পেতে চলেছেন এবং আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের সচ্ছল হতে চলেছে। এবার আসি কর্মের দিক কেমন যেতে চলেছে 2021 সালে, আসুন জেনে নেওয়া যাক। এই বছর, অর্থাৎ 2021 সালে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু মিটতে চলেছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন। যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু চাকরি পাবেন, এবং যারা ফ্রেশার নন, যারা অলরেডি চাকরি করছেন, জব চেঞ্জ করতে চান, নির্দ্বিধায় করতে পারেন। আপনাদের কিন্তু এই বছর আর্থিক স্থিতি কিন্তু 2 গুণ থেকে 4 গুণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। তবে এই বছর আপনাদের খরচার দিক কিন্তু রয়েছে, অর্থাৎ সেই খরচা হবে আপনাদের
কোনো মনের স্বাদ মিটাতে। যেমন আপনি সুন্দর একটি বাড়ি তৈরি করলেন, একটি গাড়ি কিনলেন, বা ঘরের কোনো হোম অ্যাপ্লায়েন্সেস কিনলেন, সেটা ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, বা কোচ হতে পারে, বা ঘরে ফল সিলিং লাগালেন, অর্থাৎ আপনাদের লাক্সারিয়াসে এই বছর অর্থ কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ ভাগ্যের দ্বারা হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অতি সহজেই করে ফেলবেন। অর্থাৎ আপনারা ইন্টারভিউয়ে গেলেন, দেখলেন 20 জন রয়েছে, একজনকে নেওয়া হবে, আর সেই একজনই হলেন আপনি। এই রকম ভাগ্যের ক্লিকিং আপনাদের জীবনে হতে চলেছে। এর পাশাপাশি অনেকে চান, অনেকে কেন, সবাই চায় নিজস্ব একটি বাড়ির, নিজের একটি গাড়ির, সেই আশা কিন্তু এই 2021 আপনাদের পূর্ণ হবেই হবে। তবে আপনাদের জন্মছকে শনিগ্রহ, বৃহস্পতি গ্রহ এবং রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এবার আসি সন্তান স্থান। এই বছর আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, আসছে না, এই বছর আপনারা ডেফিনেটলি সন্তান লাভ করবেন। এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, তবে সন্তান কিন্তু কিছু পরিমাণে দুষ্টুমি করবে। এবং যারা একটু বড় হয়ে গেছে, মোটামুটি ক্লাস 8-9 পড়ে, তারা কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাবে, অর্থাৎ নেট, ইন্টারনেটের দুনিয়ায় কিন্তু মিশে থাকবে, যেখান থেকে কিন্তু পড়াশোনায় কিছু পরিমাণ হলেও ব্যাঘাত আসার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এবার আসি পড়াশোনার স্থান। যারা হাই লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, যারা পিএইচডি করছেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ। অর্থাৎ এই বছর আপনাদের পড়াশোনার দিকটা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এবং এই বছর আপনারা স্কলারশিপ পেতে চলেছেন, অর্থাৎ আপনারা এই বছর পড়াশোনার দিকে কিন্তু আপনাদের ভাবতে হবে না, এবং বিদেশে পড়ার কিন্তু একটা সুযোগ আপনারা পেতে চলেছেন। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় ভালো না থাকলেও কিছু ক্ষেত্রে অমনোযোগী হওয়া, নেটের দুনিয়ায় ভেসে যাওয়া, যেটি আমি পূর্বে বললাম, সেই দিকটা কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে। এবং সেই দিকটা যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই বছর যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত হারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই বছর আপনাদের রাজনৈতিক কেরিয়ার হায়ার লেভেলে যেতে চলেছে, অর্থাৎ আপনি যে পদে রয়েছেন সেই পদ থেকে কিন্তু আপনারা 4 ডবল উঁচুতে উঠতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের মান মর্যাদা প্রতিষ্ঠা সমস্ত কিছুই বৃদ্ধি পেতে চলেছে। এবার আসি ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের ব্যবসা ক্ষেত্র কিন্তু মা লক্ষ্মী বিরাজ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের ধনের অভাব এতটুকুও থাকবে না, যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসায় কিন্তু 19-20 ফারাক থাকবে। আমি কিছু ব্যবসা বলে দিচ্ছি, সেই বিজনেসগুলো কিন্তু দুর্দান্ত যাবে। যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন দুর্দান্ত যাবে, আপনি যদি জলের বিজনেস করেন দুর্দান্ত যাবে, আপনার যদি ওষুধের দোকান থাকে দুর্দান্ত যাবে, আপনার যদি কসমেটিক্সের দোকান থাকে দুর্দান্ত যাবে, আপনার যদি সোনার দোকান থাকে দুর্দান্ত যাবে, আপনার যদি আড়ত থাকে দুর্দান্ত যাবে, সেটা মাছের আড়ত হোক বা সবজির। এছাড়াও যারা কৃষিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর একদম স্বর্ণময়ী যুগের মতো। অর্থাৎ আপনাদের এই বিজনেস থেকে প্রভূত হারে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। যারা বড় বড় ব্যবসায়ী, অর্থাৎ যাদের গাড়ি শোরুম আছে, যাদের ট্যুরিজম রয়েছে, যাদের পেট্রোল পাম্প রয়েছে, যাদের ট্রান্সপোর্ট রয়েছে, এই সব বড় বড় ব্যবসায়ীদের এই বছর দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থের দিক কিন্তু প্রভূত হারে উন্নতি করতে চলেছে। এছাড়াও যেসব ব্যবসায়ী আপনাদের টাকা ফেঁসে আছে সেই সমস্ত টাকা কিন্তু এই বছর রিকভারি করতে চলেছে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা অ্যাডভোকেট, যারা টিউশনি পড়ায়, যারা অ্যাস্ট্রোলজার,
তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে। বিশেষ করে যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও দুর্দান্ত যেতে চলেছে, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের ক্ষেত্রেও দুর্দান্ত যেতে চলেছে, এবং যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের ক্ষেত্রেও দুর্দান্ত যেতে চলেছে। এই বছর প্রেম জীবন কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। 2021-এ আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, সেটা নতুন প্রেমের ক্ষেত্রে বলুন বা পুরনো প্রেমের। যাদের প্রেম ভেঙে গেছে তারা কিন্তু পুরনো প্রেম আবার ফিরে পেতে চলেছে। এর পাশাপাশি যারা আজ পর্যন্ত প্রেমে পড়েননি তারা কিন্তু এই বছর অর্থাৎ 2021-এ প্রেমে পড়তে চলেছেন, রেডি হয়ে যান। এরপর আছে আপনাদের বিবাহস্থান কেমন যেতে চলেছে। এই বছর যারা প্রেম থেকে বিয়েতে পরিণত করতে চান অর্থাৎ গার্লফ্রেন্ডকে বউ বানাতে চান, একদম নির্দ্বিধায় এগোতে পারেন। আপনারা গার্লফ্রেন্ডের কপালে সিঁদুর তুলতে চলেছেন এবং ঘরের বউ বানাতে চলেছেন, একদম নিশ্চিন্তে থাকুন, নির্দ্বিধায় এগোতে পারেন। এর পাশাপাশি যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন দেখাশোনা করে বিয়ে থা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যে কানেকশানগুলো আপনাদের কেটে যাচ্ছিল, আসতে চাইছিল না কোনো এক অজানা সূত্রে, সেই সমস্ত কানেকশান কিন্তু আসতে চলেছে। এবং এই বছর যারা বিবাহ নিয়ে খুব সমস্যায় ছিলেন, বিবাহ হতে চাইছিল না, আপনাদের বিবাহ হবে এবং এই কানেকশানগুলো আপনাদের আসতে থাকবে একের পর এক। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে নতুন করে আবার বিবাহ করতে চান এগোতে পারেন। এই বছর বিবাহের জন্য কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা আপনারা অবশ্যই মাথায় রাখুন। এই বছর আপনাদের ভ্রমণের দিক কিন্তু দেখা যাচ্ছে, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, এবং দেশ এবং দেশের বাইরেও কিন্তু আপনারা ভ্রমণে যেতে চলেছেন। তো ওভারঅল যদি বলা যায় মেষ রাশির জাতক ও জাতিকার 2021 সাল দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনি ভাবতে পারবেন না যে এই বছর আপনারা কোথায় ছিলেন বছরের প্রথমে এবং বছরের শেষে কোথায় থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।